नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटी को दबाना मत भूलिए। हाय गाइज, आई एम আভি, আর ইউ ওয়াচিং মাই চ্যানেল মেকানিক্যাল নলেজ। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা আগের থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো এটিএম কার্ড নিয়ে। তো এটিএমে টাকা তোলার সময় তোমাদের কার্ডটা যদি এটিএম মেশিনে ফেসে থেকে যায় সেক্ষেত্রে তোমরা কি করবে? তো অনেকের এই তথ্য জানা থাকে না, এর ফলে তারা অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যায়। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা সেই কার্ডটাকে ফেরত পাবে এবং নিশ্চিন্তভাবে কোনো কিছু অসুবিধা ছাড়া। তো সেটা কিভাবে হবে এই তাই দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে এটিএমের ভিতরে যদি কার্ডটা ফেসে রয়ে যায় সেক্ষেত্রে তোমরা নিরাপদে সেই কার্ডটাকে কিভাবে ফেরত পাবে এবং এর প্রসেসটা কি। তো সেই সমস্ত তথ্য দেব এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা দেখো, এখানে আমি চলে এসেছি একটা আর্টিকেলে, এবং এই আর্টিকেলের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এটিএম মেশিনে যদি কার্ডটা ফেসে থেকে যায় সেক্ষেত্রে কার্ডটাকে নিরাপদে কিভাবে বের করবে এবং কোনো কিছু অসুবিধা ছাড়া। তো এটাই দেখাবো এই আর্টিকেলের মধ্য দিয়ে। তো চলো দেখে নাও। তো এখানে দেখো, আপনার কার্ড এটিএম মেশিনে আটকে গেলে কি করবেন, কিভাবে আপনার কার্ড ফিরে পাবেন। আপনি যদি এখনও টাকা তুলতে এটিএমে যান এবং আপনার কার্ডটি এটিএম মেশিনে আটকে যায় তবে কি করবেন, কোথায় যেতে হবে, এর চেয়ে বেশি কার্ডটি যদি ভুল হাতে যায় তবে কি করবেন। আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন বা এটিএম গার্ডকে জিজ্ঞাসা করতে পারেন কি করা যায়, তবে এইভাবে আপনি আপনার কার্ডটি ফিরে পাবেন না। তখন কি করতে হবে, আপনার কার্ড এটিএম মেশিনে আটকে গেলে কি করবেন, এটিএম মেশিনে কার্ড কেন আটকে যায় তা প্রথমে জানা দরকার। এর মূল কারণটি হলো লিংক ব্যর্থ হয়। লেনদেনের সময় যদি লিঙ্কটি ব্যর্থ হয় তবে কার্ডটি মেশিনের ভেতরে আটকে থেকে যায়। আরেকটি কারণ হলো কার্ডটি মেশিনে দেওয়ার পর টাকা বা পিন পূরণে দেরি করলে কার্ডটি আটকে যায়। এছাড়াও লেনদেন করার সময় যদি হঠাৎ মেশিনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় তবে কার্ডটি মেশিনে আটকে যায়। আপনি যদি কখনো এই জাতীয় পরিস্থিতিতে দেখতে পান বা পড়েন তাহলে কি করবেন, প্রথমে আপনাকে শান্ত মাথায় কাজ করতে হবে। আপনার যদি এর আগে সমস্যা হয় আপনাকে কাস্টমার কেয়ারে কল করতে হবে এবং কাস্টমার কেয়ারকে এটিএমের অবস্থান এবং কার্ডটি কীভাবে আটকে রয়েছে তা জানান। তো এখানে কাস্টমার কেয়ারের নাম্বার কোথায় পাবে, তো এটিএমে যে সিকিউরিটি গার্ড আছে তার কাছে এই এটিএমের কাস্টমার কেয়ারের নাম্বার থাকে। তো তার কাছ থেকে নিয়ে তোমরা সেই এটিএমের লোকেশনটা এবং কার্ডটা কীভাবে তোমার মেশিনের মধ্যে আটকে গেছে সেটা সর্বপ্রথম কাস্টমার কেয়ারকে জানাতে হবে। গ্রাহক যত্ন আপনাকে আপনার কার্ডটি ব্লক করতে এবং কার্ডটি ফিরে পেতে দুটি বিকল্প দেবে, অর্থাৎ কাস্টমার কেয়ার আপনাকে আপনার কার্ডটি ব্লক করতে এবং কার্ডটি ফিরে পাওয়ার জন্য দুটি অপশন দেবে। আপনি যদি মনে করেন আপনার কার্ডটি ভুল হাতে পড়ে যায় তবে কার্ডটি ব্লক করুন। এই পরিস্থিতিতে ব্যাংক আপনার বাড়ির ঠিকানায় 10 দিনের মধ্যে একটি নতুন কার্ড পাঠাবেন। আপনার যদি নতুন কার্ডের প্রয়োজন হয় তবে আপনি ব্যাংকে গিয়ে একটি নতুন কার্ড পেয়ে যেতে পারেন। এখন একদিনে ব্যাংক থেকে একটি নতুন এটিএম কার্ড পাওয়া যায় যদি ব্যাংকের কার্ডের স্টক থাকে। তো এই ক্ষেত্রে যে কাস্টমার কেয়ার তোমাকে দুটো অপশন দেবে, একটা হচ্ছে ব্লক করার জন্য কার্ডটা, আর একটা হচ্ছে কিছুক্ষণ পর ফিরে পাওয়ার জন্য। তোমার যদি মনে হয় কার্ডটা ভুল হাতে পড়ে যেতে পারে এবং তোমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে সেক্ষেত্রে তোমরা ব্লকের অপশানটা বেছে নিলে ভালো হবে। এবং ব্লক বেছে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের 10 দিনের মধ্যে তোমাদের বাড়ির ঠিকানায় এটিএম কার্ড পাঠিয়ে দেওয়া হবে ব্যাংক থেকে। এবং তোমার যদি এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে কথা বলে একদিনের মধ্যে এটিএম কার্ড পাওয়া যায়। তো এটা সুরক্ষার জন্য এটি করা আরও ভালো। যদি আপনি আটকে যাওয়া কার্ডটি ফেরত পেতে চান তাহলে সবার আগে আপনাকে ব্যাংকে এই সম্বন্ধে জানাতে হবে, যা আপনি ফোনের মাধ্যমে জানাতে পারেন। যদি আপনার নিজস্ব ব্যাংকের এটিএমে কার্ডটি আটকে যায় তাহলে কার্ডটি তাড়াতাড়ি পেয়ে যাবেন, অর্থাৎ যদি তোমার এসবিআইয়ের এটিএম কার্ড থাকে এবং এসবিআইয়ের এটিএমে তোমাদের কার্ডটা ফেসে রয়ে যায় সেক্ষেত্রে তোমরা তাড়াতাড়ি কার্ডটা ফেরত পেয়ে যাবে। কিন্তু যদি তোমাদের অন্য এটিএম হয় যেমন ব্যাংক অফ ইন্ডিয়া হয় এবং তোমাদের কার্ডটা যদি এসবিআইয়ের হয় সেক্ষেত্রে তোমাদের কার্ডটা ফিরে পেতে একটু লেট হবে। আর যদি অন্য কোনো ব্যাংকের এটিএমে কার্ডটি আটকে থাকে তাহলে কার্ডটি ফিরে পেতে একটু সময় লাগে। আসলে মেশিনে আটকে থাকা কোনো কার্ড সবার আগে ভেন্ডার, অর্থাৎ যারা এটিএম মেশিনে টাকা ভরতে আসে তারা পেয়ে যায়, এবং তারা ওই কার্ডটি সেই ব্যাংকে জমা করে যেই ব্যাংকের এটিএম, অর্থাৎ সেই ব্যাংকে যারা টাকা ভরে এটিএম মেশিনে তারা সেই কার্ডটা সংগ্রহ করে এবং সেটা যে এটিএমের ব্যাংক সেখানে তারা পাঠিয়ে দেয়। এরপরে এই কার্ডটি ওই ব্যাংকে পাঠানো হয় যেই ব্যাংকের কার্ডটা হয়, অর্থাৎ তোমাদের যদি ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম মেশিনে এসবিআই কার্ডটা ফেসে যায় তাহলে সেই ভেন্ডার অর্থাৎ যারা টাকা ভরতে আসে তারা ব্যাংক অফ ইন্ডিয়াতে তোমার এসবিআইয়ের কার্ডটা জমা দেবে এবং ব্যাংক অফ ইন্ডিয়া থেকে তোমাদের কার্ডটা এসবিআই ব্যাংকে পাঠানো হবে এবং সেখান থেকে তোমাদের ফোন আসবে এবং তারা দেখবে যে কোনো রিকোয়েস্ট বা অভিযোগ দায়ের হয়েছে কি না সেই এটিএম কার্ডকে নিয়ে। যদি তুমি আগে থেকে রিকোয়েস্ট করে থাকো বা অভিযোগ দায়ের করে থাকো সেক্ষেত্রে তোমাদের ফোন করে তোমাদেরকে সেই কার্ডটা দিয়ে দেওয়া হবে। তো তারপর ওই ব্যাংক খোঁজ নেয় যে এই কার্ড সম্পর্কে কোনো অভিযোগ বা রিকোয়েস্ট আছে কি না। নেই যদি তার রিকোয়েস্ট পায় তাহলে যার কার্ড তাকে দিয়ে দেওয়া হয়। যদি কার্ডে আরও এটিএম মেশিনে একই ব্যাংকের থাকে তাহলে তাড়াতাড়ি কার্ডটি ফেরত পাওয়া যায়।
এই প্রসেসে ডেবিট কার্ড হোক বা ক্রেডিট কার্ড হোক দুটিতে একইভাবে করা যায়। ব্যাংক সর্বদা গ্রাহকদের কার্ড ব্যবহারের জন্য বিভিন্ন রকমের সুরক্ষার কথা বলে থাকে, যেমন কার্ডের পিন ও সিসিভি কোড কারোর সাথে শেয়ার করা উচিত নয়, প্রত্যেক 180 দিন কার্ডের পিন বদলে দেওয়া দরকার, যদি কোনো ফোন আসে বা ব্যাংকের নাম নিয়ে এটিএম পিন বা ওটিপি চায় সেই রকম ফোন থেকে দূরে থাকা প্রয়োজন এবং ওই ফোন নম্বরটির অভিযোগ ব্যাংকে করা দরকার। এছাড়া সুরক্ষার দিক থেকে এটিএম মেশিনে একজনের বেশি লোক থাকায় এটিএম ব্যবহার করা উচিত নয়, যদি কেউ আপনার পেছনে দাঁড়িয়ে থাকে তাহলে আগে তাকে বেরিয়ে যেতে বলুন, তারপর লেনদেন করুন। এই ধরনের কিছু বিষয়গুলো খেয়াল করলে চললে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। তো এইভাবে তোমাদের প্রসেসটা করলে তোমাদের এটিএম কার্ডটা ফেরত পেয়ে যাবে। প্রথমে তোমাদের কাস্টমার কেয়ারের অর্থাৎ যে এটিএমের কাস্টমার কেয়ার সেখানে কল করতে হবে এবং তোমাদের অবস্থান জানাতে হবে, কী করে ফেসে গেলো সেটা বলতে হবে, এবং তোমাদের সেখানে দুটো অপশান দেবে, একটা ব্লক করার এবং একটা ফেরত পাওয়া। তো ফেরত পেতে গেলে অনেক সময় তোমাদের অনেক রকমের প্রবলেম হয়ে যেতে পারে, তোমাদের ব্যাংকের টাকা তোমাদের কার্ডে যদি ভুল হাতে পড়ে যায় সেক্ষেত্রে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। এক্ষেত্রে তোমাদের ব্লক করে দেওয়াই ভালো এবং সেক্ষেত্রে তোমাদের 10 দিনের মধ্যে তোমরা তোমাদের এটিএম কার্ড বাড়ির ঠিকানায় পেয়ে যাবে এবং যে এমার্জেন্সি থাকবে তোমরা ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে নতুন এটিএম কার্ড একদিনের মধ্যে পেয়ে যেতে পারো। তো এইগুলো করলে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি সুরক্ষিত থাকবে। তো এই তথ্যটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই তথ্যটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো নমস্কার।